যে কোনো ছবি থেকে আপনি চাইলে মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। নর্মালি আমরা আমাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে অনেক সময় ধরে এডিটিং করতে হয়, এর পরবর্তীতে আমরা পরিপূর্ণভাবে ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। অনেক সময় পরিপূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভও হয় না, কিন্তু আপনি চাইলে পরিপূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তাও মাত্র এক ক্লিকে। সো এই কাজটা করার জন্য সিম্পলি আপনি গুগল প্লে স্টোর চলে যাবেন এবং একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি সার্চ করবেন remove.bg লিখে সার্চ করলে সবার উপর অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সিম্পলি ইনস্টল করে ওপেন করবেন। আর অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার গ্যালারিটা আপনার সামনে খুলে যাবে। গ্যালারি থেকে ওই ছবিটা সিলেক্ট করে দিন যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চাইতেছেন। সো ছবিটা সিলেক্ট হয়ে গেলে আপনি সিম্পলি ডানের উপরে ক্লিক করে দেবেন এবং 3 থেকে 5 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। আপনার ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা পরিপূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। আপনি সিম্পলি ডাউনলোড বাটন উপরে ক্লিক করে আপনি ছবিটা ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে। সো আপনি এই ছবিটার সাথে এবং আগে রিমুভ করা একটা ছবির সাথে মিলিয়ে দেখবেন আপনি যে ছবিটা থেকে অনেক সময় ধরে এডিটিং করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন ওটা থেকে এটা কিন্তু অনেকটাই বেটারভাবে কিংবা ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। সো চাইলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন। সেকেন্ড নাম্বার আপনাকে একটা অসাধারণ অ্যাপ্লিকেশন সাজেস্ট করবো। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার স্মার্টফোনের মধ্যে আপনি ইনস্টল করে রাখেন, এর পরবর্তীতে আপনি যদি এমন কোথাও গিয়ে কোনো একজন পার্সনের সাথে বসে কথা বলতেছেন যার সাথে কথা বলতে আপনি ইচ্ছা করতেছেন না কিন্তু আপনি সেখান থেকে উঠেও আসতে পারতেছেন না, বা এমন কোথাও গিয়ে আপনি কোনো অজুহাত দিতে পারতেছেন না বেরিয়ে আসার জন্য, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফেক কলার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা যখনই আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে রাখবেন এর পরবর্তীতে এমন কোনো সিচুয়েশনের পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি চাইলে মিনিটের মধ্যে কলিং আসতে পারবেন, ফেক কল, যে কলটা আসলে আপনি তাদেরকে দেখাতে পারবেন কিংবা ওই পার্সনটাকে দেখাতে পারবেন আপনার ইম্পর্টেন্ট কল আসছে, আপনাকে এখন যেতে হবে কিংবা ওখান থেকে উঠে চলে আসতে হবে। যেখানে আপনি কোনো ধরনের অজুহাত দেখাতে পারবেন না, সেখানে এই ইম্পর্টেন্ট কলের অজুহাতটা দেখে আপনি বেরিয়ে আসতে পারবেন। 3 নম্বর অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন। অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে কেউ গান শুনতেছে কিন্তু গানের ল্যাঙ্গুয়েজটা ভিন্ন রকম, আমরা গানটা আমাদের কাছে ভালো লাগতেছে বাট গানের নামটা কী, গানটা ইউটিউব থেকে কীভাবে আমরা ডাউনলোড করবো আমরা বুঝে উঠতে পাই না, এবং কি যে শুনতেছে তাকেও জিজ্ঞেস করতে পারি না, বিভিন্ন কারণে তাকে আমরা জিজ্ঞেস করে উঠতে পারি না। সো সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটা আপনি সিম্পলি যে গান শুনতেছে তার আশেপাশে আপনি নর্মালি যেভাবে শুনতেছেন ঠিক সেভাবে আপনি অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনের মধ্যে ওপেন করে দিবেন। ওপেন করে একটু প্লে করে দিলে অ্যাপ্লিকেশনটা খুঁজে আপনাকে দিয়ে দিবে যে ওইখানে কী গান চলতেছে, গানের নাম কী। আপনি খুব সহজে অ্যাপ্লিকেশনের মাধ্যমে গানটাকে সার্চ করতে পারবেন এবং কি শুনতে পারবেন এবং কি ডাউনলোডও করতে পারবেন। 4 নম্বর অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে হু টাচেড মাই ফোন। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে রাখেন এর পরবর্তীতে আপনার স্মার্টফোনের লকটা যদি অন্য কেউ খুলতে চায়, হতে পারে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে, হতে পারে পিন কোড ইউজ করে, সে যখনই খোলার জন্য ট্রাই করবে তখন সে যদি ভুল পিন দিয়ে ফেলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা তার একটা ছবি নিয়ে ফেলবে কিংবা তার একটা সেলফি নিয়ে ফেলবে, এতে করে আপনি পরবর্তীতে দেখতে পারবেন আপনার স্মার্টফোনের লকটা কে খোলার জন্য ট্রাই করছিল। 5 নম্বর অ্যাপ্লিকেশন এবং কি আমাদের লিস্টের লাস্ট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গুগল লেন্স অ্যাপ্লিকেশন। এখন পর্যন্ত যদি আপনি আপনার স্মার্টফোনের মধ্যে গুগল লেন্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল না করে থাকেন, ইউজ না করে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনি আপনার স্মার্টফোনটাকে স্মার্টভাবে ইউজ করতেছেন না, কারণ গুগল লেন্স অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা স্মার্ট অ্যাপ্লিকেশন। গুগল লেন্স অ্যাপ্লিকেশনটা যখনই আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করবেন, ইউজ করবেন, তখন গুগল লেন্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা গুগলে গিয়ে নর্মালি ইমেজ দিয়ে সার্চ করতে পারি না, কোনো একটা ইমেজের সম্পর্কে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারি না, যেটা আপনি আপনার গুগল লেন্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার সামনে কোনো একটা কিছু আছে যে জিনিসটা আপনার কাছে নিউ লাগতেছে, হতে পারে সেটা একটা ফল, একটা ফল আপনার সামনে আছে, এই ফলটার নাম কী আপনি এ সম্পর্কে জানেন না কিংবা ফলের সম্পর্কে আপনি কোনো ইনফরমেশনে জানেন না, গুগল লেন্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই ফলের একটা সেলফি নেবেন কিংবা একটা ফটো নেবেন, গুগল লেন্স আপনাকে এই ফলের সবগুলো ইনফরমেশন শো করিয়ে দিবে। তাছাড়া এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন, না হলে এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করতে হবে, কারণ গুগল লেন্স অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, এসব ফিচারগুলো ইউজ করে আপনি অনেকগুলো ইনফরমেশন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কালেকশন করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্তই। আমাদের লিস্টে সেরা 5টি অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।